15 অক্টোবর 2024 ترجمان কাবিল লিসান اختر اختر ثانی عارف بالله شیخ الحدیث شیخ العلماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب دامت برکاتہ عمر منگلوار بعد اثر সাপ্তাহিক تربیت مجلس عظیم الشان اصلاحی بیان بیت الحق جامع مسجد ڈھال کا نگر ڈھاکہ থাকে না
আমল করার আগ্রহ ভিতরে বিদ্যমান থাকে না, আমলের মধ্যে তখন কমতি আসে, ঘাটতি আসে, আর গুনাহ করতে থাকলে আমল ছুটতে থাকে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আর যখন গুনাহ থেকে বাঁচে তো অন্তরে তাকওয়ার নূর পয়দা হয়, এই নূরের কারণে আল্লাহ পাকের খাস নৈকট্যের পথে আগাইতে থাকে সে, কর্ব আল্লাহ পাকের কর্ব আল্লাহ পাকের নৈকট্যের রাস্তায় আগাইতে থাকে। যে কোনো নেক আমলের কারণে অন্তরে নূর পয়দা হয়, তাকওয়ার নূর সবচেয়ে বড়, নূর ও তাকওয়া হলো সবচেয়ে বড় জিনিস। নফলের দ্বারাও অন্তরে নূর পয়দা হয়, যত নফল আমল আছে তার দ্বারা নূর পয়দা হয়, ফরজ আমলের দ্বারাও অন্তর নূর পয়দা হয়। কিন্তু এই হাজারো নফলের চেয়ে ফরজের নূর বড়, এক এক ফরজের নূর বড়, ফরজের নূর বাড়তে থাকে। গুনাহ থেকে বাঁচলে অন্তরে বড় নূর পয়দা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে বাঁচার হিম্মত তৌফিক দান করেন। সারাটা জীবন যায় কিন্তু আখেরাতের ফিকির আমাদের কমি, আল্লাহকে রাজি খুশি করার ফিকির আমাদের কমি। এলেম হাসিল হয় এবং এলেম শেখানো হয়, কিন্তু এলেমের মাকসাদ হলো আমল। যে এলেমের সঙ্গে আমল নাই সেটা এলেম না, এলেমের সঙ্গে আমল জরুরি। হযরত মাওলানা মুফতি রফি উসমানী সাহেব রহমতুল্লাহ আলাইহি একবার ঢাকাতে বসুন্ধরায় বয়ান করছিলেন, ওখানে তিনি বলছিলেন যে আমাদের দারুল দেওবন্দে যে এলম শিক্ষা দেওয়া হয়, এলম দিন, সে এলমের জান হল খাশিয়াত ইলাহিয়া। এলমের জান, এলম কি জান? খাশিয়াত হ্যায়, এলমের জান হলো, এলমের প্রাণ হলো খাশিয়াত ইলাহিয়া। অনেক বড় কথা, সুবহানাল্লাহ বিহামদি। তো এলমের, এলমের এই দেহ দিয়ে কি হবে যদি জান না থাকে? এলেমের জান হলো আল্লাহ পাকের খাসিয়ত, আল্লাহ পাকের ভয়, সুবহানাল্লাহ তাআলা বিহামদি। এবং তিনি বলছিলেন এই কথা যে আমাদের দারুল উলুম দেওবন্দের অনুসারে যতদিনই মাদারিস, এই কথা আমাদের মনে রাখতে হবে যে যেখানে এলেম যে অর্জন করা হয় দুনিয়ার কোনো উদ্দেশ্যে না, চাকরি বাকরি পয়সা ইনকাম করা ইত্যাদি, এগুলো উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহর ভয়ওয়ালা জিন্দগি আমাদের নসিব হয়ে যায়, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। এবং হযরত মুফতি রফি উসমানী রহমতুল্লাহ এই কথা সেদিন বলছিলেন যে বলেন যে আমার আব্বা জান হযরত মাওলানা ইয়াসিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি দারুল দেওবন্দের উস্তাদ ছিলেন, তিনি বলতেন যে আমি সেই জমানা দেখছি যে জমানায় দারুল দেওবন্দের মোতামিম থেকে নিয়ে চাপরাশি পর্যন্ত সকলেই সাহেব নিসবত ওলি আল্লাহ ছিলেন, সকলেই সাহেব নিসবত ওলি আল্লাহ ছিলেন, সুবহানাল্লাহ বিহামদি। সে মোতামিম ওলি আল্লাহ, সব আসাতিজা ওলি আল্লাহ, এবং সে মাদ্রাসার যে দারোয়ান তিনিও ওলি আল্লাহ, এইরকম এক জমানা আমি দেখছি, সুবহানাল্লাহ তাআলা বিহামদি। কি জমানা ছিল! দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার উদ্দেশ্য এই ছিল ওলামায়ে রব্বানিয়্যীন যাতে পয়দা হয়, ওলামায়ে রব্বানিয়্যীন, রব ওয়ালা ওলামায়ে দিন যাতে পয়দা হয়, যে তাআল্লুক মাআল্লাহ ওয়ালা ওলামায়ে দিন যাতে পয়দা হয়। এই জন্য আমাদের দিনী মাদারসগুলোকে নিজেদের সেই মহান লক্ষ্যের কথা স্মরণ করা চাই, সেইভাবে আগানো চাই, তালিমও হয় তরবিয়ত হয় তাসকিয়া, তালিম এবং তাসকিয়া দুইটাই যাতে সঙ্গে সঙ্গে হয়। শুধু এলমি এলমের ফিকিরে না থাকা, এলমেরও ফিকিরে থাকা সঙ্গে আমলেরও ফিকিরে থাকা, এলমের জন্য মেহনত করা সঙ্গে আমলের জন্য মেহনত করা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন যার মধ্যে ঈমান আছে আর নেক আমলের জিন্দগি আছে তো সে তামাম মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ, উলাইকা হুম খায়রুল বারিয়া, সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ ওই মানুষ যার মধ্যে
ইমান আছে আর আমল সালেহের জিন্দগি আছে। আমল সালেহা এগুলো যত নেক আমল আছে সবগুলোই পুরস্কারযোগ্য আমল, কিন্তু আমল সালেহার মধ্যে মূল বিষয় হলো ফরজ ওয়াজিব আর গুনাহ মুক্ত থাকা, হালাল খাওয়া, এটা হচ্ছে আমল সালেহার ভিতরে মূল বিষয়। এবং মুহাদ্দিসিন উলামায়ে দ্বীন এই কথা বলছেন যে যার মধ্যে এই জিনিস থাকবে ফরজ ওয়াজিবের আমল আর গুনাহ থেকে বাঁচে, নফসের হারাম খাহেশাত নাজায়েজ চাহিদার বিপরীতে সে চলে, সে কামেল মুত্তাকি। আর যিনি কামেল মুত্তাকি হন তো তার সব আমল আল্লাহর দরবারে কবুল হয়, সব আমল কবুল করতে থাকেন। হর হালে আল্লাহকে ভয় করতে থাকা চাই, বেখৌফ না হওয়া, বেপরোয়া না হওয়া, যে কোনো ভয় নাই লাগামহীনভাবে চলতেছে এরকম না হওয়া চাই। যার যে গুনাহের অভ্যাস সেই গুনাহ থেকে বাঁচার জন্য পুরো ইহতিমাম করা চাই, বিশেষভাবে যে চোখ হেফাজত করা, জবান হেফাজত করা, যে চোখের দ্বারা গুনাহ হইতে থাকে বিভিন্ন নারীদের প্রতি নজর করা, যাদের সঙ্গে পর্দা ফরজ তাদের সকল থেকে নজর হেফাজত করা ফরজ। যে কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন যে কুল লিল মুমিনিনা ইয়াগুজ্জু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, হে রাসূল আপনি ঈমানওয়ালা পুরুষদেরকে বলেন তারা যেন নিজের দৃষ্টি সংযত রাখে, চক্ষুকে গুনাহ থেকে হেফাজত করে, চক্ষু দরজাতে গুনাহ থেকে হেফাজত করে, এইভাবে নিজের লজ্জাস্থানকে তারা গুনাহ থেকে হেফাজতে রাখে। তো এবং যারা ঈমানওয়ালা নারী তাদেরকেও বলেন তারা যেন পুরুষদের থেকে, বিন পুরুষ থেকে নজরকে হেফাজত করে। তো কোরআন শরীফ আল্লাহ পাক নির্দেশ করছেন, এই জন্য চোখ হেফাজত করা নফল আমল না, ফরজ আমল, ফরজ আমল। এবং বিভিন্ন গুনাহ আছে, এক এক গুনাহ থেকে বাঁচতে বান্দার কষ্ট করতে হয়, কিন্তু এই কষ্টে আল্লাহ তাআলা রাজি হন, আল্লাহ তাআলা খুব খুশি হন। আমার শেখ আরেবিল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, চোখ হেফাজতের গুনাহ থেকে, চোখের গুনাহ থেকে বাঁচা, চোখের গুনাহ থেকে বাঁচার সবচেয়ে কষ্টকর বিষয়। ঘন্টা ঘন্টা মসজিদে কোরআন শরীফ তেলাওয়াত করলো, ভালো লাগছিল তার, লম্বা লম্বা নামাজ আদায় করলো, কিন্তু যখনই বের হলো তো ভিন নারী থেকে নজর হেফাজত মুশকিল হয়। এক ঘন্টার তেলাওয়াতে, এক ঘন্টার নামাজে এত কষ্ট হয়নি, এক একবার নজর হেফাজত করতে যত কষ্ট হয়। নজর হেফাজত দুই রকম, একটা হলো ভিন নারীদের থেকে নজর হেফাজত করা, আর একটা হচ্ছে অন্য মানুষদের, যে আকর্ষণীয় চেহারাওয়ালা ছেলেদের থেকে নজর হেফাজত করা, দুটোই জরুরি, দুটোই ফরজ। এরকম না যে একটা জরুরি আর একটা কম জরুরি, দুইটাই জরুরি। দুটোর উপরে আমলের আমাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দেন। হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখছেন যে এক বুজুর্গ, তিনি 30 জন মানুষ, 30 জন বড় বড় বুজুর্গের সোহবত উঠেছেন, প্রত্যেক বুজুর্গের নিকট থেকে বিদায়ের মুহূর্তে তিনি বলতেন যে আমাকে একটু নসিহত করে দেন বিদায় বেলা। ওই বুজুর্গ নসিহত করতেন যে বীর নারীদের থেকে সতর্ক থাকো, দূরে থাকো, দূরত্ব বজায় রেখে চলো, এবং সুশ্রী ছেলে, আকর্ষণীয় চেহারার ছেলেদের থেকে দূরে থাকো, এই নসিহত করছেন এক এক বুজুর্গ। হযরত মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ বলেন যে ওই ব্যক্তি বলছেন যে আমি 30 জন বুজুর্গের, বড় বড় আউলিয়ার সোহবত উঠেছি,
30 জনই আমাকে বিদায় মুহূর্তে একই নসিহত করেছেন। ইশকে মাজাজ বড় ভয়ঙ্কর বিষয়, আল্লাহ আমাদের হেফাজত করুন। হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফুল থানভী রাহমাহুল্লাহ বলতেন, ইশকে মাজাজি আযাবে ইলাহী হ্যায়। যে হারাম প্রেমে আক্রান্ত হয়েছে, ছেলেরা ছেলের প্রেমে, মেয়েরা মেয়ের প্রেমে, অথবা ছেলে মেয়ের, ছেলে কোনো ছেলে মানুষ মেয়ের প্রেমে, মেয়ে মানুষ ছেলের প্রেমে, ইশকে মাজাজ যেটা, এটা আল্লাহর আযাব। এটা যে যার মধ্যে এই বিমারি আছে, তার মানে সে আল্লাহর আযাবে আক্রান্ত আছে, নাউজুবিল্লাহ। আগুনে পড়লে মানুষ সেখান থেকে বের হইতে চেষ্টা করে, দরিয়ায় ডুবতে লড়লে সেখান থেকে বাঁচার চেষ্টা করে। আল্লাহর আযাব আসছে তো তার থেকে বাঁচার চেষ্টা করতে হবে না? এজন্য জান কোরবান করে এই বিমারির থেকে নিজেকে, এই বালা থেকে, আযাব থেকে নিজেকে রক্ষা করা চাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। ইশকে মাজাজি আযাবে ইলাহী হ্যায়, নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। বড় ভয়ঙ্কর ব্যাপার। এবং এই সকল বিমারির কারণে নিজের আমল আখলাক বরবাদ হয়, অন্তর নূর ধ্বংস হয়ে যায়, এবং মান ইজ্জত ডুববার রাস্তা তৈরি হয়। আর এলম যা শিখে তার নূর থেকে সে মাহরুম হয়। কঠিন বিষয়, তাই না? রিজিকের মধ্যে বেবরকতি আসে, এবং কাজকর্মের মধ্যে, জিন্দগির মধ্যে বেবরকতি আসে। সব সময় অশান্তি পেরেশানি তাকে ঘিরে রাখে, আর আল্লাহর সঙ্গে একটা দূরত্ব বোধ তার তৈরি হয়। সে অন্তর থেকে এটা মনে করে যে আমি আল্লাহর থেকে দূরে নিক্ষিপ্ত। এই অনুভূতি, এই উপলব্ধি, এটা তার জন্য বিপজ্জনক হয়ে দাঁড়ায়, অনেক বেশি ক্ষতিকর হয়ে দাঁড়ায়। তো নজর হেফাজতের ইহতেমাম করা চাই। আল্লামা ইবনুল কাইয়িম রহমাহুল্লাহ বলছেন যে ইশকে মাজাজিতে যে সকল মানুষ আক্রান্ত থাকে, অবৈধ প্রেমে আক্রান্ত থাকে, কাফের হয়ে মরার আশঙ্কা থাকে, নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। অনুরূপভাবে গীবতের গুণাও বেশি, গীবত গুণাহে কবিরা, গীবতের গুণা থেকেও নিজেকে হেফাজত করা চাই। হিম্মত করা, কথা যখন বলা এভাবে না বলা যে যা মন চাইলো তাই বলতে থাকলাম, কথা অতটুকু বলা যতটুকু আমার দুনিয়া বা আখেরাতের জন্য ক্ষতিকর এবং বিপজ্জনক না হয়, এতটুকু কথা বলা, কথাগুলো যেন বিপজ্জনক না হয়। হ্যাঁ, হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, যখন কথা বলো তখন এই খেয়াল রাখো আমার মুখ থেকে যে কথাগুলো বের হচ্ছে এর জন্য কোনো আদালতে আমাকে দাঁড়ানো লাগবে, দুনিয়ার আদালতে না হলেও আখিরাতের আদালতে দাঁড়ানো লাগবে। অনেক বড় কথা, অনেক ভারী কথা বলছেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।